বা তার ভাগ্যরিজনেরা তারা তৃণমূলে রয়ে গেলেন। ঠিক উল্টো দিক থেকে আপনার বাবা বিজেপিতে গেছেন, আপনি তৃণমূলে রয়ে গেছেন, কতটা বিশ্বাসযোগ্যতা পাচ্ছেন মানুষের কাছ থেকে? না, আমার বাবা জবাব দেবেন মানুষের কাছে যে বাবা একদল আর ছেলে একদল। আমার বাবা কোনো লিডার নন, ঠিক আছে, উনি একজন ব্যবসায়ী লোক। ওনার ব্যক্তিগত উনি কি কাকে সাপোর্ট করবেন উনি প্রাপ্তবয়স্ক উনি বুঝবেন। কিন্তু আপনি যেটা বলছেন শিশিরবাবু, দিব্যেন্দুবাবু এখনও তৃণমূলে আছেন, শুভেন্দুবাবু বিজেপিতে গেছেন, এ বিষয়ে আমার কথা বলার আছে। সেটা ওনারা দলীয়ভাবে ওনাদের অ্যাক্টিভিটি যে প্রমাণ করবেন যে ওনারা তৃণমূলে আছেন কি না, কারণ গত কয়েক মাস আমরা শিশিরবাবুকে এবং দিব্যেন্দুবাবুকে আমরা দেখতে পাইনি, কোনো অ্যাক্টিভিটি যে নেই, দলীয় প্রোগ্রামে ঠিক মতো নেই। তা কোথাও এটা একটা সন্দেহের বাতাবরণ অবশ্যই তৈরি হয় যে শুভেন্দুবাবু, শিশিরবাবু, দিব্যেন্দুবাবু এক বাবা এবং ভাইকে তৃণমূলে রেখেছেন এবং নিজে বিজেপিতে জয়েন করেছেন। আর আমার বাবার কথা বলছেন, আমার বাবা কোনোদিন তৃণমূলের লিডার ছিলেন না, উনি 10 বছর আগে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তারপরে উনি কোনো দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, একজন ব্যবসায়ী মানুষ, উনি প্রাপ্তবয়স্ক, ওনার বিষয়ে উনি বলতে পারবেন, এই বিষয়ে আমি বলতে পারবো না। আমি আমার দলের কথা বলতে পারবো, আমার দলের বিষয়ে যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা তার উত্তর দেবো। করেছি একটু আগেই হলদিয়া শহর তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজগর আলী আপনার বিরুদ্ধে বলেছেন যে আপনি দলীয় কোনো কর্মসূচিতে আসেননি দীর্ঘদিন যাব হলদিয়াতে। আমি আজগর আলীর কথায় রাজনীতি করি? হ্যাঁ, আজগর আলীর কথায় কি আমি রাজনীতি করি? আমাকে ডেকেছে কোনো রাজনৈতিক কর্মসূচিতে, বলেছে এখানে আসার দরকার আছে। উনি বলছেন যে আমাদের এখানে সংসদকে প্রমাণ করতে হবে যে উনি দলের সাথে আছেন। কিভাবে প্রমাণ করবো? আমি আজগর আলী বাড়িতে গিয়ে বলবো না বুক পাঠিয়ে আমি আর দলীয় কর্মসূচিতে আছেন? হ্যাঁ, সেটা ওনার আজগর আলী কোনো মন্তব্যের কোনো উত্তর নেই। ওকে যুব সভাপতি বলে আছে বলে আমার জানা।